ওয়েলকাম টু এক্সাম পয়েন্ট ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা ক্লাস নাইনের কষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের অঙ্কগুলো করবো দেখো বাস্তব সংখ্যা এক নম্বর অঙ্কটা মুরদ সংখ্যা কাকে বলে চারটি মূলদ সংখ্যা লিখি তাহলে চলো দেখি যে সংখ্যাকে পি অর্থাৎ ভগ্নাংশ পি কিউ আকারে প্রকাশ করা যায় এবং যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ সমান সমান বা কিউ ইকাল টু শূন্য নয় তাদেরকে বলা হয় মূলদ সংখ্যা যেমন ফাইভ তারপরে সিক্স বাই ফাইভ এইট বাই নাইন ইলেভেন বাই থার্টিন এক্সেট্রা পরের অঙ্কটা ছিল জিরো কি একটি মূলদ সংখ্যা উত্তর হবে হ্যাঁ জিরো একটি মূলদ সংখ্যা কারণ জিরোকে পি কিউ আকারে প্রকাশ করা যায় এবং কিউ সমান সমান এখানে জিরো নয় পরে সংখ্যা রেখা দেখো পরে বলেছে এখানে নিচের মূলদ সংখ্যাগুলি সংখ্যা সংখ্যারেখা স্থাপন করি তিনের তাহলে চলো তিনের অঙ্কগুলো যায় দেখো তিনের এখানে সাত এখানে সংখ্যা রেখা আমি এই লাইনটা কেটেছি এখানে এখানে জিরো আর ডান আমার ডান প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর থেকে প্লাস সেভেন পর্যন্ত আর এখানে বা দিকে মাইনাস থেকে মাইনাস সেভেন পর্যন্ত আমি একটা রেখা টেনেছি এখান থেকে আমরা করতে পারবো দেখো সাত তাহলে সাতের সাত কোথায় হবে এখানে দেখো সাত এখানে দিয়েছি অর্থাৎ প্লাস সেভেন এখানে প্লাস সেভেন আছে প্লাস সেভেন তারপরে দেখো একটা বলেছে মাইনার চার মাইনাস চার কোথায় হবে মাইনার চার এখানে দেখিয়ে দিয়েছি এখানে তোমরা যখন করবে এক একটা অঙ্কের জন্য এক একটা করে করবে আমি একটা রেখায় সব কিছু দেখিয়ে দিয়েছি তারপরে তিনেরটা দেখো তিনের পাঁচ এই তিনের পাঁচ সংখ্যাটিকে আমি ভাগ করলে বুঝতে পারবো সংখ্যাটি আমি ভালো ইয়ে করতে পারবো দেখো পাঁচ পাঁচকে পাঁচ দিয়ে তিনকে এখানে ভাগ করলে জিরো পয়েন্ট সিক্স হচ্ছে ঠিক আছে তোমরা ভাগটা একবার ভিডিওটা পজ করে দেখে নেবে তার জিরো পয়েন্ট সিক্স বলতে পয়েন্ট জিরো পয়েন্ট সিক্স অর্থাৎ প্লাস জিরো পয়েন্ট সিক্স এখানে তার মানে এক আর দুইয়ের মাঝের একটু দুয়ের কাছাকাছি এই দেখো এখানে দিয়েছি ঠিক আছে তারপর দেখো এখানে এক এবং লিখে দিয়েছি এক এবং দুইয়ের মধ্যবর্তী তারপরে দেখো এখানে বলেছে চারেরটা নয়ের দুই ঠিক একইভাবে দুই দিয়ে নয়কে ভাগ করেছি ফোর পয়েন্ট ফাইভ হয়েছে তাহলে ফোর পয়েন্ট ফাইভ মানে চার এবং পাঁচের মধ্যবর্তী এই দেখো এটা এখানে করেছি তারপর বলেছে দুইয়ের নয় দুইয়ের নয়টা দেখো এখানে দুইয়ের নয় করেছি দুইয়ের নয় দুই দিয়ে নয় দিয়ে দুইকে ভাগ করেছি তাহলে জিরো এখানে জিরো পয়েন্ট এই দেখো এখানে দেখিয়ে দিয়েছি তারপর ছয়েরটা এগারোকে পাঁচ দিয়ে ভাগ করেছি টু পয়েন্ট ফাইভ এটাও কিন্তু আমি সংখ্যা রেখায় দেখিয়ে দিয়েছি তোমরা ভিডিওটা পজ করে এখানে দেখে নেবে আশা করি তোমরা দুটো অঙ্ক এখানে বুঝে গেলে নিজেরাই করতে পারবে সাতেরটা দেখো মাইনাস তেরো পয়েন্ট চার এখানে চার চার দিয়ে তেরোকে ভাগ করলে মাইনাস থ্রি পয়েন্ট টু ফাইভ হয় সেটা সংখ্যা রেখায় আমি দেখিয়ে দিয়েছি তারপরের অঙ্ক চারের অঙ্কগুলো দেখো চারের অঙ্ক কী বলছে যে নিচের প্রতিক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি অর্থাৎ চার আর পাঁচের মধ্যবর্তী একটা মূল মূলত সংখ্যা দুই আর এক আর দুইয়ের মধ্যবর্তী একটা মূলত সংখ্যা এখানে চার আর পাঁচের মধ্যবর্তী মূলত সংখ্যা কত কত হতে পারে ফোর পয়েন্ট ফাইভ হতে পারে তারপরে ফোর পয়েন্ট সিক্স হতে পারে ফোর পয়েন্ট টু হতে পারে ফোর পয়েন্ট ওয়ান হতে পারে ঠিক আছে দুটির একদম মধ্যবর্তী কি ফোর পয়েন্ট ফাইভ তাই তো তাহলে আমরা এগুলোকে কিভাবে করব। এখানে মূলদ সংখ্যা দুটি যোগ করে তাকে দুই দিয়ে ভাগ করলেই কিন্তু সংখ্যাটা বেরিয়ে যাবে দেখো চারের অঙ্কটা সেইভাবে করেছি আমরা এখানে একটা সংখ্যা রেখার একটা লাইন আমি কেটে নিয়েছি দেখো এখানে চার আর চার আর পাশের মধ্যবর্তী চার এবং পাঁচ তাহলে একের দুই প্লাস ব্র্যাকেটে চার প্লাস পাঁচ অর্থাৎ চার আর পাঁচ নয় নয়কে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে কত ফোর পয়েন্ট ফাইভ এখানে দেখো ফোর পয়েন্ট ফাইভটা এই জায়গায় লিখে দিয়েছি আমি এই জায়গায় ফোর পয়েন্ট ফাইভ অর্থাৎ এটা নয়ের দুই সংখ্যাটা ছিল কত নয়ের দুই এখানে আমি পয়েন্টও লিখতে পারি ফোর পয়েন্ট ফাইভ এখানে আমি ফোর পয়েন্ট ফাইভটাও লিখতে পারি কিন্তু মূলত সংখ্যা যেহেতু এই এ এ পিকিউ ভগ্নাংশ আকারে লেখা হয় সেহেতু কিন্তু আমাকে এই ভগ্নাংশ আকারেই লিখতে হবে এটা কিন্তু তোমরা মাথায় রাখবে ঠিক আছে পরীক্ষাতে তোমরা কিন্তু এই নয়ের দুই অর্থাৎ ভগ্নাংশ আকারেই কিন্তু লিখবে সেইভাবে একইভাবে দুয়েরটা করেছি দেখো এক এবং দুইয়ের মধ্যে সেই একইভাবে যোগ করে দুই দিয়ে ভাগ করেছি তারপর সেই একইভাবে তিনেরটা করেছি একের দুই এক সরি একের চার একের দুই এই দুটোকে যোগ করেছি এক একের অর্থাৎ দুই দিয়ে ভাগ করেছি জিরো পয়েন্ট থ্রি সিক্স হয়েছে সে একইভাবে এখানে মাইনাস এক আর একের দুই যোগ করেছি জিরো এখানে হয়েছে কত জিরো পয়েন্ট টু হয়েছে সরি এখানে মাইনাস জিরো পয়েন্ট টু তারপরে পাঁচের অঙ্কটা সেম একইভাবে করেছি একের চার আর একের তিন যোগ করেছি দুই দিয়ে ভাগ করেছি এখানে দেখো এই ক্যালকুলেশনটা তোমার একটু দেখে নাও একের দুই এখানে গুণ অর্থাৎ এই ব্র্যাকেটটা তুলে দিয়ে গুণ একে সাতের বারো ঠিক আছে উপরে সাত নিচে চব্বিশ এখানে সাতকে চব্বিশ দিয়ে ভাগ করলে জিরো পয়েন্ট টু ফাইভ হয় তারপর এখানে আজকে একটু আমার আমি ব্যস্ত আছি ওই জন্যে আজকে এই পর্যন্তই থাকুক পরের দিনের থেকে পরের দিন আমি পরের অঙ্কগুলো অর্থাৎ পাশের থেকে আমরা শুরু করব